শিল্পীর অনুসৃত পদ্ধতি বা মাধ্যমের ওপর চিত্রের সৌন্দর্য, ভাব ও বৈশিষ্ট্য নির্ভর করে। তেল রং, জল রং ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ছবি আঁকা হয়ে থাকে, তাই চিত্রাঙ্কনের এক অপরিহার্য অঙ্গ হল রং। রং সাধারণত দুভাবে ব্যবহার করা যায়, প্রথমত জলের সঙ্গে এবং দ্বিতীয়ত তেলের সঙ্গে। জল রঙের আলোচনা প্রসঙ্গে বলা যায় যে জল রঙের ব্যবহার চীন ও ইংল্যান্ডেই বেশি প্রচলিত। জল রঙের প্রধান দুটি ভাগ হল স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ প্রকৃতির জলে গোলা রঙকে বলা হয় জল রং, ইংরেজিতে যাকে বলে ওয়াটার কালার। অস্বচ্ছ প্রকৃতির জলে গোলা রঙকে বলা হয় টেম্পারা। আমাদের দেশে প্রাচীনকাল থেকে টেম্পারা পদ্ধতিতে ছবি আঁকা হয়ে আসছে। জল রঙের বৈশিষ্ট্য হলো এই স্বচ্ছতা, অর্থাৎ একটি রঙের ভিতর দিয়ে অন্য একটা রঙকে দেখা যায়। যেমন হলুদ রঙের ওপর লালের প্রলেপ দিলে দুটো মিলে কমলা দেখায়। স্বচ্ছ রঙগুলো হলো ফুশিয়ান ব্লু, ইন্ডিগো, ক্রোম ইয়েলো, মভ, রসায়না, কারমাইন, অ্যালিজারিন, ক্রিমসন অ্যান্ড বার্নসাইন। স্বচ্ছ জল রং পদ্ধতিতে ছবি আঁকার জন্য একটু অমসৃণ, অপেক্ষাকৃত ভারী হ্যান্ডমেড পেপার উপযোগী। জল রং ছবিতে রঙের যে স্বচ্ছতা তা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে রং প্রয়োগ করতে হয় খুব সংযত হয়ে তুলি চালনা করে এবং রঙের ঘনত্বের মাত্রা নির্ণয় করে। জল রং তৈরি করতে হলে রঙের গুঁড়োর সঙ্গে প্রয়োজন মতো গ্লিসারিন মিশিয়ে একটা পাত্রে রাখতে হবে। ওই গুঁড়ো ভিন্ন পাত্রে রেখে গদের আঠা মিশিয়ে রং তৈরি করতে হবে। রঙকে পাতলা করার জন্য প্রয়োজন মতো জল মেশাতে হবে। গদ মেশানো রং ও গ্লিসারিন মেশানো রং ঢাকনা থেকে কৌটোতে ভালো করে খুঁটতে হবে। ব্যবহারের সময় শিশির বা কৌটোর মধ্যে যদি রং তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে গদের মাত্রা কম হয়েছে। এইভাবে প্রয়োজন মতো গ্লিসারিন ও গদ মেশাতে হবে। তারপর সরু শিক নিয়ে নাড়াতে হবে, দরকার হলে জল মেশাতে হবে। জল রঙের ক্ষেত্রে গদের আঠা বাঁধনি হিসাবে বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে। শিরিষের আঠা, ডিমের কুসুম জল রঙের মাধ্যম হিসাবে কার্যকর। বাজারে সহজলভ্য সব রঙই গদের আঠার বাঁধনি দিয়ে তৈরি। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছ জল রঙের ছবি আঁকার এক নতুন পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতিকে গোয়াত ছবি বা ওয়াশ পদ্ধতিতে আঁকা জল রঙের ছবি বলে। ওয়াশ ছবির জন্য কেন্ট পেপার, ওয়াটারম্যান পেপার উপযোগী, এছাড়া জল রঙের কাগজও উপযুক্ত। ওয়াশ ছবি আঁকার জন্য কাগজটিতে পেন্সিল দিয়ে বিষয়বস্তুর হালকা স্কেচ করে নিতে হয় এবং তারপর কাগজটিকে সম্পূর্ণভাবে জলে ভালোভাবে ভেজাতে হয়। কাগজ স্যাঁতস্যাঁতে রয়েছে অথচ রং ছড়াচ্ছে না এমন অবস্থায় ছবিতে রং লাগাতে হয়। প্রকৃতির ঘন পরিবর্তনকে স্বচ্ছ জল রং দিয়ে সহজে রূপ দেওয়া যায়। চীন ও ইংল্যান্ডের শিল্পীদের অঙ্কিত নিঃসঙ্গ দৃশ্যগুলির জল রঙের শ্রেষ্ঠ নিদর্শন। জল রঙের স্বচ্ছ রূপ ছাড়াও অস্বচ্ছ রূপ বর্তমান। অস্বচ্ছ রূপ প্রসঙ্গে বলা যায় টেম্পারা এক ধরনের অস্বচ্ছ জল রং। অস্বচ্ছ রঙগুলো হলো ইয়েলো অকার, ইন্ডিয়ান রেড, লাইট রেড, আম্বার, ক্রোম গ্রিন, টেরাভার্ড, টার্কিশ ব্লু। এই অস্বচ্ছ রঙের সঙ্গে ডিমের কুসুম বা আঠা দিয়ে অস্বচ্ছ টেম্পারা জল রং তৈরি হয়। টেম্পারের ক্ষেত্রে প্রায় সব রঙকে অপেক্ষাকৃত ভারী পর্দায় পরিণত করা হয়। এই রঙে কাঁচা বেলের আঠা, শিরিষের আঠা, তেঁতুলের বীজের আঠা মেশানো যায়। সব আঠার সঙ্গে বোরিক পাউডার মিশিয়ে দিতে হয়, তাহলে চট করে পচে না বা পোকায় কাটায়। প্রত্যেকটা স্বচ্ছ রঙের সঙ্গে ছবির পটে প্রয়োগ অনুযায়ী অল্প বিস্তর সাদা রং মেশানোর প্রয়োজন হয়। ডিমের কুসুমের আঠা ব্যবহার করলে টেম্পারা পদ্ধতিকে এক টেম্পারা বলে। এক টেম্পারা ছবিতে একটা চকচকে ভাব আসে এবং ছবির স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে। টেম্পারা ছবিতে সাধারণত বস্তুর ঢোল আনা হয় না, তবে ছায়াযুক্ত রঙের পোঁচ দিয়ে গড়নের উঁচু নিচু ইত্যাদি ছবিতে করা সম্ভব হয়। গুয়াশ অস্বচ্ছ জল রঙের আরেক পদ্ধতি। গুয়াশ জল রঙের গদের আঠা ও শিরিষের আঠা ব্যবহার করা হয়। তৈরি জল রং বা গুঁড়ো রঙের সঙ্গে সাদা রং, যেটাকে চাইনিজ হোয়াইট মাধ্যমে মিশিয়ে গুয়াশ রং তৈরি করতে হয়। গুয়াশ জল রঙের সাহায্যে বড় বড় চিত্রপট সহজে অঙ্কন সম্ভব। বিদেশে বহু শিল্পী গুয়াশ জল রঙে ছবি অঙ্কন করেছেন।
আমাদের দেশে যামিনী রায়ের বেশিরভাগ ছবি কুয়াশ জল রঙে আঁকা। নন্দলাল বসু, গোবর্ধন আস প্রমুখ শিল্পীরা জল রঙে অনেক ছবি অঙ্কন করেছে। পোস্টার কালারও এক ধরনের অস্বচ্ছ জল রঙ, কেউ কেউ গুয়াশ জল রঙকে পোস্টার কালার বলে। পোস্টার কালারের রঙের কণাগুলি জল রঙের তুলনায় একটু মোটা হয়, প্রথম রঙের ওপর দ্বিতীয় রং স্পষ্টভাবে দেখা যায় না। নকশা ডিজাইন ধর্মী কাজে বা পোস্টার লেখার এই রঙের ব্যবহার হয়।